নারায়ণগঞ্জে সন্ত্রাসীদের হামলায় এক পুলিশ কর্মকর্তা সহ 10 জন আহত হয়েছেন। এ সময় ওয়ার্ড আওয়ামী লীগ অফিস সহ রেস্তোরাঁ ও বসতবাড়িতেও ভাঙচুর চালায় তারা। শনিবার রাতে ফতুল্লার মাসদাইর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। সিসিটিভির ফুটেজে প্রায় অর্ধশত সন্ত্রাসীকে ধারালো অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা যায়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পথচারীদের আহত করে তারা। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকানপাট ও বাসাবাড়ি। হামলা চালানো হয় স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ অফিসেও। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।